ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. أكدني بون أبني جانتے چاہیے جو دی کیو شودی بینکے ٹاکا راخے ایبون সেই টাকার যে লভ্যাংশ যেটা বা সুদ যেটা আসবে, সেই সুদটা যদি সে গ্রহণ না করে, সেই সুদের টাকা থেকে তার যে সরকারকে ট্যাক্স দিতে হয়, সেই সুদের টাকা থেকে যদি ট্যাক্স দেয় বা সেই ট্যাক্স দেওয়া যাবে কিনা। প্রথমত ট্যাক্স দেওয়ার বিধানটা ইসলামে রয়েছে, সরকারকে ট্যাক্স, সরকার যদি নাগরিকের উপর ট্যাক্স আবশ্যক করে বা ধার্য করে, সেক্ষেত্রে আমাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হবে। আর অবশ্যই সেই ট্যাক্সটা অবশ্যই আমাদেরকে হালাল টাকা থেকে দিতে হবে। সুদের যে উদ্বৃত্ত যে টাকাটা, যে অর্থটা বা যেটা আপনাকে ব্যাংক সুদ দিচ্ছে আপনি টাকা জমা রাখার কারণে, সেই টাকাটা হারাম। তো সেই হারাম টাকা দিয়ে আপনি সরকারকে ট্যাক্স দিতে পারেন, আপনার মূলধন থেকে আপনাকে দিতে হবে। তো এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমরা যদি কেউ সুদি ব্যাংকে টাকা জমা রাখি, সেখান থেকে মূলধনটাই শুধু আমরা নেই, অতিরিক্ত যে টাকাটা লভ্যাংশ বা সুদ যেটা আসছে সেটা যদি আমি গ্রহণ না করি, এটা কতটুকু জায়েজ? হ্যাঁ, সুদি ব্যাংকেও টাকা জমা করা যাবে না, কারণ আপনি সুদ গ্রহণ করছেন না, কিন্তু ওই ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু ওই টাকাটা দিয়ে সুদি কারবারে তারা ব্যবহার করছে, আপনার হালাল টাকা তারা হারাম কাজে ব্যবহার করছে। আপনি যদি টাকাটা জমা না রাখতেন তাহলে হয়তোবা তারা ওইভাবে সুদ সুদের কারবার করতে পারতো না, বা আপনার টাকাটা তাদের কাজে তারা ব্যবহার করতে পারতো না যদি আপনি টাকাটা জমা না রাখেন। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা ইসলামী ব্যাংক যেগুলো আছে, ইসলামী ব্যাংক অথবা আরাফা ব্যাংক, সেখানে কারেন্ট অ্যাকাউন্ট বা যেখানে ফিক্সড ডিপোজিট, জানেন এটাকে কি ভাবে পরিচিত আছে, যেখানে আপনার টাকা যেটা রাখবেন জমা সেটাই থাকবে, সেখানে কোনো বৃদ্ধি হবে না বা সেই মূলধনটাই আপনি পাবেন, আপনি কোনো সুদ পাবেন না বা কোনো মুনাফা পাবেন না, ওই ধরনের অ্যাকাউন্টে আপনি টাকা জমা রাখবেন। যদিও ইসলাম ব্যাংক তারা দাবি করে তারা মুনাফা দেয়, বিষয়টা যথেষ্ট সন্দেহযুক্ত, তাদের যে মুনাফার বিষয়টা এটা যথেষ্ট সন্দেহযুক্ত, এর জন্য সেখান থেকে মুনাফা গ্রহণ না করাটা উত্তম। এক কথায় ইসলামী ব্যাংকের মধ্যে যদি আপনি এমন অ্যাকাউন্টে রাখতে পারেন যে অ্যাকাউন্টে আপনার টাকা যা রাখবেন তাই থাকবে, বাড়বে না, বরঞ্চ তারা আপনার টাকা নিরাপত্তা বাবদ কিছু আপনার কাছ থেকে কর্তন করবে, আপনার মূল ধন থেকে একটা টাকায় বা একটা অঙ্ক তারা কর্তন করবে, যদি এমন হয় তাহলে আরো ভালো, যে টাকাটা আপনারা তারা তাদের কাছে সেভ করে রাখছে, বিনিময়ে তাদের কিছু বাৎসরিক একটা টাকা অর্থ তাদেরকে দিতে হয় এটা ভাড়া স্বরূপ, বা তারা কর্তন করে, যদি এমন হয়, এমন কোন অ্যাকাউন্ট থেকে থাকে সে অ্যাকাউন্টে টাকা রাখাটা উত্তম হবে। আল্লাহ আলম সব বারাকাল্লাহ ফিকুম।